আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা রাখি ইনশাল্লাহ ভালো আছেন, আমরাও ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। দর্শক, আজকে আমরা উপস্থিত হয়েছি ডিপিআরসি হসপিটালের পক্ষ থেকে আমাদের এক ভাইকে নিয়ে, যিনি এই হসপিটালে দীর্ঘদিন ভর্তি ছিলেন। তো উনি মূলত ওনার দেশের বাড়ি মাদারীপুর থেকে উনি এসেছেন। তো দর্শক, আমাদের এই ভিডিওগুলো আপনাদের জন্যই। তো দর্শক, কথা না বাড়িয়ে চলেন, আমরা ওনার সাথে পরিচয় হইনি এবং আস্তে একটার পর একটা আমরা জানতে চাবো বা জানবো ওনার কাছ থেকে উনি কী কী সমস্যা ছিলেন, কীভাবে সে সুস্থ হয়েছেন এই বিষয়ে। আসুন দর্শক, ওনার সাথে আমরা পরিচয় হইনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনার পরিচয়টা আগে আপনার নামটা বলবেন। কি নাম? মোহাম্মদ মিরাজ। মোহাম্মদ মিরাজ। আপনার ভাই বোন কয়জন? আমরা দুই ভাই তিন বোন। দুই ভাই তিন বোন। আপনি কি করেন? আমি পড়ালেখা করি। আপনি পড়ালেখা করেন? কি কলেজ, ইউনিভার্সিটি? মেট্রিক পাস করলাম। এবছর মেট্রিক পাস করছো? আচ্ছা, সাথে যে আছে উনি, উনি আপনার কি হয়? আমার বড় ভাই। আপনার বড় ভাই, আপনিও তো সাথে ছিলেন। আচ্ছা, তো আপনি স্টুডেন্ট, আপনি মূলত কি সমস্যাটা ভুগতেছিলেন? গত আমাদের এখানে ভর্তি হয়েছিলেন কত তারিখে? তো 17 তারিখে ভর্তি হয়েছিল। এর আগে উনি মূলত কি সমস্যায় ভুগতেছিলেন, না কি কি সমস্যা হইতো? সমস্যা বলতে যে গত 4 মাস আগে ওর হঠাৎ করে পায়ের আঙুলে ব্যথা শুরু হয়। আচ্ছা আচ্ছা, একটু বলি দর্শক, উনি হলো আমাদের পেশেন্টের, আমাদের ভাইয়ের বড় ভাই। তো মূলত উনি সুন্দরভাবে গোছাইয়া বলতে পারবে না, তাই ওনার বড় ভাইয়ের কাছ থেকে আমরা আসুন জেনে নেই আসলে ওনার কি কি সমস্যা হয়েছিল। আসুন দর্শক। 4 মাস আগে ওর হঠাৎ করে পায়ের আঙ্গুলে ব্যথা শুরু হয়। আচ্ছা, তো আমরা ভাবছিলাম হয়তো খেলাধুলা করে ব্যথা হয়েছে। আচ্ছা, কিন্তু অ্যাকচুয়ালি ও খেলাধুলা করে ব্যথা হয়নি, এমনিতেই ব্যথাটা শুরু হয় এবং ফুলে যাওয়া শুরু করে আঙ্গুলটা। তো আঙ্গুলটা ফুলে যাওয়া শুরু করে, তো ওই সময় ওর পরীক্ষা চলতেছিল, ফাইনাল, এসএসসি ফাইনাল। আচ্ছা, আমিও ওর ডাক্তার আনতে পারতেছিলাম না। তো আমাদের মাদারীপুর ডাক্তার দেখাইছি, ফরিদপুর ডাক্তার দেখাইছি, তারা বলছে সমস্যা নাই, এটা একটু রক্তে ইনফেকশন কমে যাবে, সমস্যা নাই। তার 1 সপ্তাহ ধরে ডিএনএ ট্যাবলেট ওষুধ পানি দিয়েছে। তো ওখানে যে ফরিদপুরে যে ডাক্তার দেখাইছিলেন, তো ওনারা বলছে যে রক্তের সমস্যার কথা, কিন্তু ওনার যে মূলত হাঁটুতে যে সমস্যাটা, যে রোগের কথাটা, ওরা ওনারা কি সেটা আইডেন্টিফাই করতে পারেনি? ওনার মূলত আমাদের এখানে আসার পরে আমাদের স্যার কি আইডেন্টিফাই করেছে? এরপরে আমি ঢাকায় আসছি। ঢাকায় আসছেন, কিন্তু ওখানে ওইভাবে ভালো চিকিৎসা হয় না। আসার পর আমি একটা পিজি হাসপাতালে ডাক্তার আছে, তাকে দেখাইছি, পপুলার। আচ্ছা, তো দেখানোর পর ওইখানে রোগ আইডেন্টিফাই হয়েছে। হ্যাঁ, তো হওয়ার পরে আমি তার আন্ডারে 1.5 মাস চিকিৎসা করাই, বাট আমার রোগীর রোগটা আরো বাড়তেছিল, কমতেছিল না, যত ওষুধ খাইতেছে ততই বাড়তেছে। আচ্ছা, মানে কোনো কমতেছে না। তারপরে বাড়িতে নিয়ে যাই, বাড়িতে নিয়ে তো আর ওষুধ চলাকালীন অবস্থায় আমার ভাই আরো বেশি অসুস্থ হয়ে যায়। একটা পর্যায়ে প্যারালাইজড হয়ে যায়, প্যারালাইজড হয়ে যায়, টোটালি সে মুভ করতে পারতো না। দেন আমি ইউটিউবের মাধ্যমে আমাদের স্যারের যে আসলে এটার বেস্ট ট্রিটমেন্ট কোথায় আছে, স্পন্ডলাইটিস আর্থ্রাইটিস এর বেস্ট ট্রিটমেন্ট কোথায় আছে। আচ্ছা আচ্ছা, তো ওনার মূলত রোগটা হলো, দর্শক আপনারা জানতে পেরেছেন, SPA, স্পন্ডাইলাইসিস আর্থ্রাইটিস। তো এই রোগটার জন্য উনি এতদিন ভুগতেছিলেন। যাই হোক, এরপরে এরপরে আপনি কি হলেন? আমাদের স্যারের স্যারের স্বর্ণবর্ণ হলাম। তারপর স্যারের কাছে আসার পরে স্যারে দেখলো, দেখার পরে শিওর হলো যে এই লোক। তো স্যারে বললো যে 14 দিনে ভর্তি থাকা লাগবে। 14 দিনে ভর্তি থাকা লাগবে। স্যারে 14 দিনে ভর্তি দিল, আমি আমার ভাইকে দেশের থেকে নিয়ে আসলাম, ভর্তি করাইলাম। আলহামদুলিল্লাহ আজকে আজকে কতদিন? 13 দিন পরে উনি আলহামদুলিল্লাহ সুস্থ। এখন কি উনি হাঁটাচলা করতে পারে? ইনশাআল্লাহ। আচ্ছা, তো ওই যে পায়ের হাঁটুতে যে ব্যথা ছিল বা ব্যথা হয়েছে, এখন কি ব্যথা হয় না? এখন ব্যথা নয়, অনেকটাই কমে গেছে, অনেকটাই কমে গেছে, কমে গেছে। আর যতটুকু আছে ওটা এক্সারসাইজের মাধ্যমে ইনশাআল্লাহ কমে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো দর্শক জানতে পেলেন উনি মাত্র 13 দিনে, যেটা তিনি 4 মাস আগে থেকে এবং 4 মাসের পূর্বেও উনি বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছেন, ইভেন উনি বিছানায় পড়ে গিয়েছিলেন, প্যারালাইজড হয়ে গেছিলেন। যাই হোক, উনি আমাদের অনলাইনে এবং আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখে আমাদের স্যারের কাছে এসেছেন, আমাদের হসপিটালের কর্ণধার ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের স্মরণাপন্ন হয়ে আজকে উনি 13 দিনের মাথায় সুস্থ হয়েছেন। তো দর্শক, আসুন ওনার কাছ থেকে আর কয়েকটা জিনিস জেনে নেব, যে আপনারা যে এখানে ভর্তি হয়েছিলেন, ভর্তি হওয়ার পরে আমাদের সার্ভিস বা আমাদের যে ট্রিটমেন্ট ব্যবস্থা আপনার কেমন লেগেছে, উনি একটু বলুক। উনি যেহেতু
আপনি বলবেন, যেহেতু আপনি একজন আমাদের রোগী। আলহামদুলিল্লাহ অনেক ভালো ট্রিটমেন্ট করেছে। আমাদের সার্ভিস আপনার কেমন লাগছে? অনেক ভালো। আমাদের এখানের যে স্টাফ যারা আছে, আমাদের অন্যান্য যারা আছে, তাদের সার্ভিস আপনার কেমন লেগেছে? অনেক ভালো। অনেক ভালো লেগেছে। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, তো জানতে পেলেন এরকম আমাদের অনেক হাজার হাজার রোগী আসে, আমাদের স্যারের কাছে আসে, সুস্থ হয়ে যায়। এখন আমাদের এই ভিডিওগুলো শুধু আপনাদের জন্য দর্শক, এরকম অনেক হাজার হাজার রোগী আছে যারা শুধুমাত্র ট্রিটমেন্টের অভাবে, চিকিৎসার অভাবে বিছানায় পড়ে আছে। এমন এমন লোকজন আছে বা এমন এমন পেশেন্ট আছে যারা জানতেই পারে না, যারা টোটালি জানেই না যে আসলে এটার আদৌ ট্রিটমেন্ট হয় কি না। অনেকের ধারণা আছে, গ্রামগঞ্জে বা বিভিন্ন অঞ্চলের লোকজনের এমন এমন ধারণা আছে যে প্যারালাইজড হয়ে গেলে মানুষ সুস্থ হয় না। তো এই ধারণা ভুল, আমরা আপনাদেরকে প্রমাণ দিয়ে দিচ্ছি। আসুন দর্শক, আমাদের ভিডিওগুলো আপনারা দেখুন, দেখে আপনারা আমাদের যে হসপিটালের প্রধান, আমাদের হসপিটালের কর্ণধার ডক্টর মোহাম্মদ শফিকুল্লাহ প্রধান স্যারের আন্ডারে আমরা উনি ট্রিটমেন্ট দিয়ে থাকেন এবং এই ধরনের রোগীর ইনশাল্লাহ সুস্থ করে থাকেন। আমাদের ভিডিওতে আপনাদের নাম্বার আছে, আমাদের হসপিটালের নাম্বার আছে, ঠিকানা দেওয়া আছে। আপনাদের যদি এই ধরনের কোনো সমস্যা থাকে বা এই ধরনের কোনো আত্মীয় স্বজন থাকে, আপনারা এখানে নিয়ে আসতে পারেন। দর্শক, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আসসালাম।